দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব 14। কমলাপুর রেলস্টেশনে শুভ্র দাঁড়িয়ে আছে। এত লোকজন, চারপাশে সে কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। মানুষগুলোই মনে হচ্ছে ছায়ামূর্তি। এক জায়গায় দাঁড়িয়ে থেকেও সে তিনজনের সঙ্গে ধাক্কা খেল। ভেবেছিল এরকম সমস্যা হবে, দলের অন্যদেরই বা সে কী করে খুঁজে বের করবে। একমাত্র উপায় যদি ওদের কেউ তাকে দেখতে পায়। এখনও কেউ দেখতে পায়নি। ওরা কি আসেনি? 9:30 বাজে, এর মধ্যে তো এসে পড়া উচিত। এত দেরি করছে কেন? আপনি আপনি এখানে? শুভ্র তাকালো। তার সামনে একটি তরুণী মূর্তি, তা সে বুঝতে পারছে কিন্তু চিনতে পারছে না। কলার স্বরও আছে না। নিশ্চয়ই ক্লাসের কোনো মেয়ে। ক্লাসের মেয়েরা ছেলেদের তুমি তুমি করে বলে। শুধু শুভ্রের বেলায় আপনি, দোষটা অবশ্যই শুভ্রর। সে ক্লাসের কোনো মেয়েকে তুমি বলতে পারে না। আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আমার নাম জরি, সাবসিডিয়ারিতে আমরা একসঙ্গে ক্লাস করি। ও আচ্ছা, এখনও আপনি আমাকে চিনতে পারেননি? আপনার সঙ্গে বেশ কয়েকবার আমার কথা হয়েছে। শুভ্র অস্বস্তির সঙ্গে বলল, আমি চিনতে পেরেছি। তাহলে বলুন আমার নাম কি? শুভ্র বিব্রত গলায় বলল, আমি চোখে কিছুই দেখতে পারছি না, এই জন্য কিছু চিনতেও পারছি না। আমার চশমা ভেঙে গেছে, চশমা ছাড়া আমি কিছুই দেখি না। জরি বলল, আমরা সবাই এই খবর খুব ভালো জানি, আপনার নাম হচ্ছে কানা বাবা। আমরা মেয়েরা অবশ্যই কানা বাবা বলি না, আপনারা কি বলেন? আমরা বলি দ্য লার্নেড ব্লাইন্ড ফাদার। লার্নেড? লার্নেড না ডেকে উপায় আছে? যে ছেলে জীবনে কোনো দিন কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, তাকে ইচ্ছে না থাকলেও লার্নেড ডাকতে হয়। শুভ্র অত্যন্ত বিব্রত বোধ করছে। বিব্রত বোধ করার প্রধান কারণ সে এখনও মেয়েটিকে চিনতে পারেনি। জরি বলল, আপনি কি দারুচিনি দ্বীপে যাচ্ছেন? জি। আমাকে এত সম্মান করে জি বলতে হবে না, আমিও আপনাদের সঙ্গে যাচ্ছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই প্ল্যাটফর্ম থেকে ময়মনসিংহ লাইনে গাড়ি যায়, আপনার গাড়ি ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শুভ্র হাসি মুখে বলল, আমি তো এসবের কিছুই জানি না। একজন লোক হাত ধরে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, তারপর থেকে দাঁড়িয়েই আছি। জরি বলল, চলুন হাত ধরে ধরে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যায়। ধরুন, হাত ধরুন, সংকোচ করার কিছু নেই, আপনি হচ্ছেন কানা বাবা। জরি ভেবে পেল না, হঠাৎ এত কথা সে কেন বলছে? সে তো চুপচাপ ধরনের মেয়ে, এত কথা তো সে কখনো বলে না। আজ তার হয়েছেটা কি? শুভ্র হাত ধরল, খানিকটা ইতস্তত করে বলল, আপনি বা কেন এদিকে এলেন? আপনারও তো 4 নম্বর প্ল্যাটফর্মে থাকার কথা, কেউ এখনও আসেনি তাই ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা, আপনার চোখ এত খারাপ, আপনার তো উচিত বাড়তি চশমা রাখা। শুভ্র বলল, এক্সট্রা চশমা বাড়িতে আছে। জরি বলল, আপনার ব্যাগ কে গুছিয়ে দিয়েছে বলুন তো? আমার মা। তাহলে ব্যাগ খুললেই বাড়তি চশমা পাওয়া যাবে। দেখি আপনার ব্যাগটা খুলি, চাবি দিন তো। শুভ্র বলল, আমার মনে হয় না মা বাড়তি চশমা দিয়েছেন। অবশ্যই দিয়েছেন, কোনো মা এত বড় ভুল করবেন না। দিন, চাবি দিন। ব্যাগ খুলতেই খাপে মোড়া 2টা চশমা পাওয়া গেল। চোখে চশমা দিয়ে শুভ্র বিস্মিত হয়ে বলল, আপনি এত সেজেছেন কেন? আজ রাতে আমার বিয়ে হবার কথা ছিল, এটা হচ্ছে বিয়ের সাজ। বিয়ে হয়নি বলেই যেতে পারছি। শুভ্র বলল, ভাগ্যিস হয়নি, বিয়ে হলে আপনার সঙ্গে দেখা হতো না, আমারও দারুচিনি দ্বীপে যাওয়া হতো না। বোকার মতো একা একা ভোর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, কেউ আমাকে খুঁজে পেত না, আর পেলেও কেউ বুদ্ধি করে বলতে পারতো না যে আমার ব্যাগে এক্সট্রা চশমা আছে, আমাকে যেতে হতো অন্ধের মতো। জরি হাসল, এখন তার সব কিছুই ভালো লাগছে, পৃথিবীটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। স্টেশনের হইচই আলো সব মিলিয়ে কেমন যেন নেশা ধরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে পৃথিবী এত সুন্দর কেন? আর একটু কম সুন্দর হলে তো ক্ষতি ছিল না। দুইজন হাঁটছে ছোটো ছোটো পা ফেলে। শুভ্র হঠাৎ কী মনে করে বলে ফেলল, চশমাটা পাওয়া না গেলেই ভালো হতো। কেন? আপনি আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতেন, আপনি যখন আমার হাত ধরে হাঁটছিলেন আমার অসম্ভব ভালো লাগছিল। কিছু মনে করবেন না, কথাটা বলে ফেললাম। বেশিরভাগ সময় আমরা মনের কথা বলতে পারি না বলে কষ্ট পাই। আমি ঠিক করেছি, আমি এই ভুল কখনো করব না, যা বলতে ইচ্ছা করে তা বলবো। আপনি কি রাগ করলেন? জরি সহজ গলায় বলল, না রাগ করিনি। আপনি বরং এক কাজ করুন, চশমাটা খুলে পকেটে রেখে দিন, আমি আপনাকে হাত ধরে ধরে নিয়ে যাই, নয়তো ওরা দেখলে হাসাহাসি করবে। শুভ্র চশমা খুলে পকেটে রাখল, জরি তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। দলটির সঙ্গে দেখা হলো, সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। আনুষ্কা ছুটে এসে বলল, জরি তোর তো যাওয়ার কথা ছিল না? জরি বলল, চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো। তুই কানা বাবাকে কোথায় পেলি?
পেয়ে গেলাম, বেচারা চশমা ভেঙে ফেলেছে, হাত ধরে আনা ছাড়া উপায় কি? দলের সবাই আবার চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। সঞ্জুর বাবাও এসেছেন, সঙ্গে মোনাকে নিয়ে এসেছেন। সঞ্জু খুব অস্বস্তি বোধ করছে, সে বুঝতে পারছে তাকে নিয়ে বন্ধুদের মধ্যে কাটে পাটেপি হচ্ছে। মোদালে ফিসফিস করে বলল, দেখ সবাই দেখ, খোকাবাবুর বাবা ফিলিং বোতল হাতে চলে এসেছে, লোকটার কি বুদ্ধি শুদ্ধি নেই? সবাই ট্রেনে উঠেছে, প্রথম শ্রেণী রিজার্ভ করা কামরায় নয়, থার্ড ক্লাসে। তাতে কারোর আনন্দে ভাটা পড়ছে না, হাসাহাসি আনন্দ উল্লাসের সীমা নেই। আনুষ্কা পাশে অচেনা এক ভদ্রলোককে বলল, ব্রাদার আপনি কী সেন্ট মেখেছেন, গন্ধে বমি এসে যাচ্ছে, সেই লোক হতভম্ব। জরি শুভ্রকে বলল, আপনি চশমা পরছেন না কেন? শুভ্র হাসি মুখে বলল, আমি চশমা পরবো না বলে ঠিক করেছি। বেশ তাহলে হাত ধরুন, আপনাকে ট্রেনে নিয়ে তুলি। মোতালেব চেঁচিয়ে বলল, ভাই সব রাস্তা করে দিন, কানা বাবা আসছে, কানা বাবা, দি লার্নেড ব্লাইন্ড ফাদার। নীরা চেঁচিয়ে বলল, অবিকল এরকম একটা দৃশ্য আমার কল্পনায় ছিল, সুনীল অন্ধ হয়ে গেছে, আমি তার হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি, সুনীল এই পৃথিবীকে দেখছে আমার চোখ দিয়ে, বানিয়ে বলছি না, বিশ্বাস কর, এই দেখ আমার গায়ে কাটা দিচ্ছে। আনুষ্কা বলল, লার্নেড ব্ল্যান্ড ফাদারকে সারাক্ষণ হাত ধরে ধরে কে টানবে? চিটাগাং নেমে ওর জন্য চশমার ব্যবস্থা করতে হবে। শুনুন লার্নেড ব্ল্যান্ড ফাদার, সবসময় আমরা আপনাকে আপনি বলেছি, এখন আর বলবো না, দয়া করে কিছু মনে করবেন না। শুভ্র হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, আমি খুব খুশি হব যদি তা করেন। আরেকটা কথা, এমন ফর্মাল ভঙ্গিতে কথা বলবেন না, বললে চিমটি খাবেন। জি আচ্ছা, আর বলবো না। রানা বলল, একটা কান ধরলে কেমন হয়? নীরা বলল, খুব খারাপ হয়। আচ্ছা আমি বসবো কোথায়? আমার তো বসার জায়গা নেই। রানা বলল, তুমি এবং সুনীল তোমরা দুজন দাঁড়িয়ে যাও, হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকো। আমার দাঁড়িয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু সুনীলকে বসতে দাও, জানালার পাশে বসতে দাও, বেচারা খুবই মানুষ। সত্যি সত্যি জানালার পাশে খানিকটা জায়গা খালি করা হলো, সেখানে কেউ বসল না। মুনা লক্ষ্য করল, সবাই আছে, শুধু অয়ন নেই। সে কি যাচ্ছে না? কাউকে জিজ্ঞেস করতে তার খুব লজ্জা লাগছে, তবু লজ্জা ভেঙে মোতালেবকে জিজ্ঞেস করল। মোতালেব বিরক্ত মুখে বলল, যাওয়ার তো কথা, গাধাটা এখনও কেন আসছে না কে জানে, ট্রেন মিস করবে, গাধারা সবসময় এরকম করে। আগে একবার পিকনিকে গেলাম, সে গেল না, পরে শুনি চাঁদার টাকা জোগাড় হয়নি। আরে একজন চাঁদা না দিলে কী হয়, সবাই তো দিচ্ছি। মুনা ক্ষীণ স্বরে বলল, ওনার কি টাকা জোগাড় হয়নি? মোতালেব বলল, কি করে বলবো, আমাকে তো কিছু বলেনি। মুনা অসম্ভব রকম মন খারাপ করে বাবার কাছে চলে এলো, আর তখনই সে অয়নকে দেখল। অয়ন শুকনো মুখে দাঁড়িয়ে আছে, তার দাঁড়ানোর ভঙ্গি দেখেই সে বোঝা যাচ্ছে সে যাচ্ছে না কেউ তাকে দেখে ফেলুক। মুনা চেঁচিয়ে ডাকলো, অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন প্ল্যাটফর্মে গাদা করে রাখা প্যাকিং বাক্সগুলোর আড়ালে সরে গেল, মুনা এগিয়ে গেল, পিছনে পিছনে এলেন সোবাহান সাহেব। মুনা বলল, অয়ন ভাই আপনি যাচ্ছেন না, ট্রেন তো ছেড়ে দিচ্ছে। অয়ন কি বলবে ভেবে পেল না। সোবাহান সাহেব উত্তেজিত গলায় বললেন, দৌড়ে গিয়ে ওঠো, সিগন্যাল দিয়ে দিয়েছে। অয়ন নিচু গলায় বলল, চাচা আমি যাচ্ছি না। যাচ্ছ না কেন? টাকা জোগাড় করতে পারিনি, একজনের দেওয়ার কথা ছিল, সে শেষ পর্যন্ত গার্ড বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেন নড়তে শুরু করেছে। অয়ন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মোনার চোখে পানি এসে গেছে, সে জল ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সোবাহান সাহেব পকেট থেকে মানি ব্যাগ বের করে শান্ত গলায় বললেন, বাবা এই নাও, এখানে 600 টাকা আছে, তুমি যাও দৌড়াও। অয়ন ধরা গলায় বলল, বাদ দিন চাচা, আমি যাব না। তার খুব কষ্ট হচ্ছে, সে কখনোই কোথাও যেতে পারে না, তার জন্যে খুব কষ্ট তো তার হয় না, আজ কেন হচ্ছে? সোবাহান সাহেব বললেন, এক থাপ্পড় দেবো, বেয়াদব ছেলে, দৌড় দাও দৌড় দাও। মুনা বলল, যান অয়ন ভাই যান প্লিজ। অয়ন টাকা নিল, সে দৌড়াতে শুরু করেছে, তার পেছনে পেছনে দৌড়াচ্ছে মুনা, সে কেন ছুটছে তা সে নিজেও জানে না। দলের সবাই জানালাতে মুখ বের করে তাকাচ্ছে, মোতালেব এবং সঞ্জু হাত বের করে রেখেছে, কাছাকাছি এলেই টেনে তুলে ফেলবে, এই তো আর একটু আর একটু। সোবাহান সাহেব চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, হে মঙ্গলময় ঈশ্বর, এই ছেলেটিকে দারুচিনি দ্বীপে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। ট্রেনের গতি বাড়ছে, গতি বাড়ছে অয়নের, আর ঠিক তার পাশাপাশি ছুটছে মোনা, সে কিছুতেই অয়নকে ট্রেন মিস করতে দেবে না, কিছুতেই না। সমাপ্ত।